চার বেডরুমের টিন শেড বাড়ির ডিজাইন। আপনারা আগের ভিডিওতে কমেন্ট করে চার বেডরুমের টিন শেড বাড়ির ডিজাইন দেখতে চেয়েছিলেন, আপনাদের জন্য এই নতুন ডিজাইনটি করেছি, সম্পূর্ণই নতুন। চারটি বেডরুমের পাশাপাশি হচ্ছে ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, দুটি টয়লেট রয়েছে, কিচেন রয়েছে। বরাবরের মতোই প্রত্যেকটি ভিডিওতে যেভাবে চেষ্টা করি যে ডিটেল দেখানোর জন্য, এই ভিডিওটিতে এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল দেখাবো। কীরকম ডিটেল দেখাবো আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান, দেখেন এই পাশটাতে হচ্ছে আমরা বাড়িটির এলিভেশন এবং ডিটেল মাপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। চালের যে টিনের মাপটি হবে সেটিও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ফ্লোর প্ল্যানও ডিটেল দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা ও সঠিক তথ্য দিয়ে দিব। বাড়িটির যে থ্রিডি মডেলটি রয়েছে, থ্রিডি মডেলটি দেখাবো। সেখানে টিন সরিয়ে হচ্ছে ভিতরের যে রুমের পজিশনগুলো রয়েছে, থ্রিডিতে আপনাদের বুঝতে সুবিধা হবে, দেখাবো এবং একটু বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে এই ডিজাইনটির সব কিছু পর্যায়ক্রমে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আশা করি আপনার ভালো লাগবে। আর কেমন ডিজাইন দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব যে আপনাদেরকে ওই ধরনের ডিজাইন দেখানোর জন্য। এছাড়াও কিন্তু প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন বাড়ির ডিজাইন আপলোড করে থাকি, আপনি দেখে নিতে পারেন, আপনার হয়তো কোনো ডিজাইন কাজে লেগে যেতে পারে। তাহলে আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। এটি হচ্ছে বাড়িটির থ্রিডি মডেল, আপনারা অ্যানিমেশন ভিডিওতে দেখে নিয়েছেন। ডিজাইনটি সম্পর্কে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এবং ধারণা দিচ্ছি। এই পার্টটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য। এছাড়া এই বাড়িতে আর কোনো ডোর নেই, তবে যদি আপনারা কোনো ডোর দিতে চান পাশ দিয়ে তাহলে দিতে পারবেন। আর সামনে হচ্ছে আমরা কিছু অংশ ছাদ ঢালাই করে দিয়েছি। এই পাশে হচ্ছে সিঁড়ি ছাদে যাওয়ার জন্য, এখানে কিন্তু বসার জন্য আপনারা সুন্দর একটি পরিবেশ করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের কাপড় শুকা দিতে পারবেন। এখানে এদিকে হচ্ছে একটি পানির ট্যাঙ্ক রাখা হয়েছে। এই বাড়িটি কতটুকু হাইট দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমরা ড্রয়িং প্ল্যানে আপনাদেরকে দেখাবো। টিন এবং ছাদ সরিয়ে আপনাদেরকে ভেতরে ডিজাইন একটু দেখাচ্ছি। প্রথমে হচ্ছে টিনটি সরিয়ে নিচ্ছি, টিন সরিয়ে ফেলেছি। দেখেন এখানে এই যে টিনের যে ওয়ালের হাইট এবং ছাদের ওয়ালের হাইট কিন্তু সমান না, এখানে প্রায় অনেকখানি গ্যাপ রয়েছে। এই গ্যাপটা হচ্ছে আমি দেখাবো ড্রয়িং প্ল্যানে যে কতটুকু গ্যাপ দিবেন বা কতটুকু গ্যাপ দেওয়া হয়েছে। ছাদটাও সরিয়ে ফেলছি। এখানে যে মেইন ডোরটি রয়েছে, মেইন ডোর দিয়ে প্রবেশ করলে এই জায়গাতে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম। এদিকে হচ্ছে ড্রয়িং রুমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সামনে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এই যে এক নম্বর বেডরুম। এই বেডরুমের প্রবেশের ডোর হচ্ছে এই পাশে, এই যে ডোরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেডরুম প্রবেশের ডোর। এবং এই বেডরুমের সাথে এদিকে হচ্ছে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটের পাশে এদিকে হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন, কিচেনের প্রবেশের ডোর হচ্ছে এই যে এই ডোরটি হচ্ছে কিচেনের। এবং পেছন দিকে ঠিক একই সিরিয়ালে হচ্ছে তিনটি বেডরুম রয়েছে, ডান পাশের কোণার একটি বেডরুম, মাঝে হচ্ছে আরেকটি বেডরুম এবং বাঁ পাশের কোণার হচ্ছে আরেকটি বেডরুম। এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম এবং এই বেডরুমের সাথে হচ্ছে যে অ্যাটাচ টয়লেটটি। এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাইরের ডিজাইন। এই ধরনের আরও টিন শিট বাড়ির ডিজাইন দেখতে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখানে হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান, এখানে দুটি প্ল্যান রয়েছে, একটিতে হচ্ছে ফার্নিচার সাজানো এবং একটিতে ফার্নিচার ছাড়া। এছাড়াও হচ্ছে এই পাশে একটি এলিভেশন রয়েছে এবং এই পাশে হচ্ছে চালের যে টিনটি হবে, টিনের মাপটি কীরকম হবে সেটার একটি ডিজাইনও দেখিয়ে দিয়েছি। এই বাড়িটি তৈরি করতে কী পরিমাণ জমি লাগবে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে নিই। এখানে যে আমরা জমির হিসাবটি করেছি, এটি হচ্ছে আমরা চতুর্দিক থেকে 16 ইঞ্চি ছেড়ে করেছি, যেহেতু আপনার বাড়ি করতে গেলে জমি ছাড়া লাগবে, না ছেড়ে করতেই পারবেন না, তাই আমরা 16 ইঞ্চি ছেড়ে করেছি। আপনার যদি আরও বেশি ছাড়ার জায়গা থাকে বা ছাড়তে চান ছাড়তে পারবেন। 16 ইঞ্চি করে ছেড়ে বাড়িটি লম্বা বা দৈর্ঘ্যে লাগবে হচ্ছে প্রায় 38 ফিট, চওড়া বা প্রস্থে লাগবে হচ্ছে প্রায় 38 ফিট, মোট জমি লাগবে হচ্ছে প্রায় 1444 বর্গ ফুট বা স্কোয়ার ফুট, শতাংশ বা ডেসিমেলে হচ্ছে 3.32%, আর কাঠায় হচ্ছে প্রায় একদম 2 কাঠা জায়গা হলে আপনারা এই বাড়িটি করতে পারবেন। এখানেও মাপ একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে 38 ফিট লম্বা এবং প্রস্থেও ঠিক 38 ফিটই রয়েছে। প্রথমে এখানে যে এক নম্বর বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বা এখান থেকে এই পর্যন্ত রয়েছে 12 ফিট এবং চওড়া এই পাশ থেকে এই পর্যন্ত রয়েছে হচ্ছে 11 ফিট। আর এখানে এই মেইন গেটে যাওয়ার জন্য যে সিঁড়িটি রয়েছে, সিঁড়িটি চওড়ায় রয়েছে 6 ফিট, আর এই পাশে যে ছাদে যাওয়ার সিঁড়িটি রয়েছে সিঁড়িটি হচ্ছে চওড়ায় 30 ইঞ্চি। এখানে মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং রুম।
এই ডাইনিং রুমটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 13 ফিট 5 ইঞ্চি, আর চওড়ায় এই কোণার থেকে ঠিক এই ওয়াল পর্যন্ত রয়েছে 16 ফিট 10 ইঞ্চি। এবং এখানে যে ড্রয়িং রুমটি রয়েছে, ড্রয়িং রুমটি এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত রয়েছে 9 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে 10 ফিট 6 ইঞ্চি। এখানে হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে, এই যে কমন টয়লেটটি, এটি লম্বায় রয়েছে 4 ফিট এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। আর এখানে যে কিচেনটি রয়েছে, কিচেনটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে 6 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 7 ফিট। পেছনে 3টি বেডরুম রয়েছে, এর মধ্যে ডান পাশের কর্নারে যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 12 ফিট। মাঝের যে বেডরুমটি রয়েছে, এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট। বাঁ পাশে যে বেডরুমটি রয়েছে, মাস্টার বেডরুম, এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ যে টয়লেটটি রয়েছে, এই টয়লেটটি লম্বায় হচ্ছে 4 ফিট এবং চওড়ায় হচ্ছে 7 ফিট। এখানে আমরা প্রত্যেকটি রুমের জানালার মাপ দিয়ে দিয়েছি, আপনারা হয়তো ফলো করেছেন। দেখেন এই যে এই জানালাটি চওড়ায় হচ্ছে 5 ফিট এবং হাইটে হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি বা 54 ইঞ্চির মতো। আপনারা যদি হাইটে বাড়াতে চান বাড়াতে পারবেন, সেক্ষেত্রে নিচের দিকে নামাতে হবে। এখানে জানলাগুলোর মাপ দিয়ে দিয়েছি, দেখেন 5 ফিট বাই 4.5 ফিটের বাথরুমেরটা হচ্ছে 2 ফিট বাই 2 ফিট দিতে পারেন, অথবা 2 ফিট বাই 1.5 ফিট দিতে পারেন। কিচেনেরটা হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিটের। এখানে পেছনে যে 3টি বেডরুম রয়েছে, প্রত্যেকটি বেডরুমের জানলার মাপই হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিটের। সামনে যে 2টি জানলা রয়েছে ড্রয়িং রুমের সাথে, এগুলো হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট। এবং দরজার মাপটা দেখিয়ে দিই, এখানে বেডরুমের দরজাটা দেখতে পাচ্ছেন 3 ফিট 3 ইঞ্চি আর হাইটে হচ্ছে 7 ফিট। এখানে ঠিক এই 3টি বেডরুমের দরজার মাপ একই হবে, 3 ফিট 3 ইঞ্চি বাই 7 ফিটের। 2টি বাথরুম এবং কিচেনের দরজার মাপ হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি এবং হাইটে হচ্ছে 7 ফিট। এই সাইজের দিবেন আপনারা। এই পাশে হচ্ছে ফার্নিচার সহ আমি পুরো বাড়িতে ফার্নিচারগুলো কীভাবে সাজাতে পারেন সেটার একটা সম্ভাব্য ডিজাইন দেখিয়ে দিয়েছি। আমরা বাড়িটাকে উত্তর দক্ষিণ হিসাব করে ফার্নিচারটা সাজিয়েছি এবং বাথরুমের যে ফিটিংসগুলো বসিয়েছি, যদি কারো পূর্ব পশ্চিমে পড়ে তাহলে আপনারা ওইভাবে সাজাবেন। যেমন মেইন ডোর দিয়ে ঢোকার পরে আপনারা ডাইনিং টেবিলটাকে এইভাবে দিতে পারেন, এখানে একটি ডিনার অর্গান বা শোকেস দিতে পারেন, এখানে হচ্ছে একটি ফ্রিজ দিতে পারেন যেহেতু কিচেন সাথে আছে, এদিকে একটি হাত ধোয়ার বেসিন দিতে পারেন। আপনারা সোফাগুলো এইভাবে সাজাতে পারেন, এখানে একটি সেন্টার টেবিল এবং এই ওয়ালে একটি টেলিভিশন ইউজ করতে পারেন। সামনের এই বেডরুমটাতে আমরা বেডটা এইভাবে সাজিয়েছি, এখানে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট বা ওয়ার্ড্রোব দিতে পারেন, এই পাশে হচ্ছে একটি টেলিভিশন ইউজ করতে পারেন অথবা অন্য কোনো ফার্নিচার রাখতে পারেন। পিছনে 3টি বেডরুমে আমরা ঠিক বেডগুলো একইভাবে সাজিয়েছি। এই বেডরুমটাতে হচ্ছে এইদিকে ওয়াল ক্যাবিনেট দিতে পারেন, এখানে পড়া টেবিল করতে পারেন। এই বেডরুম দুটিতেও ঠিক এইভাবে ফার্নিচারগুলো সাজাতে পারেন, এখানে অন্য কোনো ফার্নিচার রাখতে পারেন। এবং কিচেনে হচ্ছে আপনারা চুলাটি এদিকে দিতে পারেন এবং সিঙ্কটি হচ্ছে এই পাশে দিতে পারেন। আপনারা এইভাবেও সাজাতে পারেন অথবা নিজেদের পছন্দ মতো আপনারা সাজাতে পারবেন, সেই সুযোগটি রয়েছে। এখানে হচ্ছে বাড়িটির ইলিভেশনটি, এটা হচ্ছে মাটি লেভেল, এবং মাটি লেভেল থেকে আমরা হচ্ছে বাড়িটির ফ্লোর হাইট দিয়েছি 2.5 ফিট বা 30 ইঞ্চি। এখানে হচ্ছে হাইট দেওয়া হয়েছে প্রায় 11 ফিট। এখান থেকে চালটির হাইট দেওয়া হয়েছে 4.5 ফিট। পুরো বাড়ির হাইট হবে হচ্ছে 17 ফিট 6 ইঞ্চি। যেহেতু চালটা এই ওয়াল থেকে নিচে নামবে, এই যে দেখেন এটা হচ্ছে মেইন ওয়াল এই পর্যন্ত, এবং চালটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে একটু নিচে নামবে। ডাইনিং এবং ড্রয়িং রুমের উপরে যে ছাদটি আছে সেটা কত ফিট উপর আছে সেই মাপটি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এই 2 ফিট 6 ইঞ্চি হচ্ছে বাড়িটির ফ্লোরের হাইট। এরপরে হচ্ছে আমরা এটাকে 9 ফিট রেখেছি, যে 9 ফিট উপরে হচ্ছে ছাদটি ঢালাই হবে 5 ইঞ্চি। এবং এই ছাদ থেকে এই যে ওয়ালটি আছে, যে ওয়ালটির কথা বলেছিলাম, এই যে এই ওয়ালটি হচ্ছে 19 ইঞ্চি, 1 ফিট 7 ইঞ্চি রয়েছে। আপনারা এরকম একটা হাইট রাখবেন, 2 ফিট পর্যন্ত হাইট রাখতে পারেন। এখানে হচ্ছে এই যে চালের যে মাপগুলো রয়েছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এই পাশ থেকে এই পর্যন্ত প্রায় 22 ফিট 10 ইঞ্চির মতো একটা লেন্থ আছে, এবং এখানে হচ্ছে 8.5 ফিটের টিন লাগবে। এখানে দেখেন মাপটা দেওয়া আছে, এই যে এই কোণা থেকে এই পর্যন্ত হচ্ছে 22 ফিট, এই মুখটা হচ্ছে 14 ফিট 10 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত যে কার্ভটা হবে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 22 ফিট 10 ইঞ্চি, এখানে এই সামনের মুখটা 14 ফিট, এখান থেকে এটার কার্ভের মাপ হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। এখানে পুরো মাপটাই আমরা দেখিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে টিনটি যখন লাগাবেন ঠিক এই ডিজাইন এবং এই প্যাটার্নে লাগাবেন, তাহলে হচ্ছে 3D-তে আমরা যেভাবে দেখেছি ঠিক সেম অ্যাকুরেট 100% এটাই হবে। আর এখানে হচ্ছে এই যে পাশে জানলার মাপটা রয়েছে, দেখেন ফ্লোর থেকে আমরা 2.5 ফিট উপর হচ্ছে জানলাটা দিয়েছি, জানলার হাইট হচ্ছে 4.5 ফিট। এখানে যে জানলার উপরে সানসেটটি আছে সেটা হচ্ছে 4 ইঞ্চি দেওয়া হয়েছে, এবং এরপরে হচ্ছে প্রায় 3 ফিট 3 ইঞ্চির মতো দেখা যাবে ওয়াল। এই ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান এবং অন্যান্য মাপ। এটি হচ্ছে একটি টিন শেড বাড়ি, জায়গার পরিমাণ হচ্ছে 1444 স্কোয়ার ফিট, কিন্তু এই পাশে তো আর পুরো জায়গা নিয়ে করা হয়নি, কিছু জায়গা ছাড়া হয়েছে।
তো সব জায়গায় ছেড়ে মূল বাড়ি হচ্ছে 1150 স্কোয়ার ফিটের। এই বাড়িটি যদি বর্তমান সময়ে ডিজাইনে যে ওই দেখেছি ঠিক সেইভাবে যদি সম্পূর্ণ তৈরি করতে যান তাহলে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকার মতো খরচ হবে। এই বাজেটের ভিতরে হচ্ছে ফ্লোরের টাইলস থেকে শুরু করে দরজা জানালা বাড়ির কালার একদম সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। সেম ঠিক এইরকমই করতে পারবেন এই বাজেটের ভিতরে, তবে জায়গা ভেদে কোথাও হয়তো আরো 50,000 বা 1 লক্ষ টাকা কম বেশি লাগতে পারে। আর ভবিষ্যতে যদি মালামালের দাম বেড়ে যায় তাহলে কিন্তু বাড়িটির নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি মালামালের দাম কমে যায় তাহলে কিন্তু নির্মাণ খরচ কমে যাবে। এই ছিল হচ্ছে আজকের ডিজাইন, আপনাদেরকে চেষ্টা করেছি একটি ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দিবেন। পুরো ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ।